সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ধন্যবাদ। পরবর্তীতে সে অসুস্থতা আমরা বুঝতে পারিনি, শুধু বলতো যে আমার পেটটা মানে সবসময় খিদে লাগে না, একটু কম দাও। উনি একটা ইলিশ মাছ একা খেতে পারতো, একটা মুরগি একা খেতে পারতো, এই ধরনের খাবার ছিল। তখন আমরা আসলে বুঝতে পারিনি, লাস্টে যখন ওনাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই তখন ওনার সময় ছিল না। থাকার পরে আমি দেখেছি ওনার যখন লাশ সরে এসেছে, একবার কালো অনেক খোসা ছিল, কালো হয়ে চামড়ার সাথে তার হাত ঘুরে লেগে গেছে, তাই একটু মাংস ছিল না। তখন এত কষ্ট পৃথিবী তখন আমি পাইনি, আমি আমার একাত্তরে আমার বাবাকে হারিয়ে ফেলেছিলাম। তো ওই দিন আমি কখনো আগে বুঝতে পারিনি যে ক্যান্সার আসলে মানুষকে কীভাবে শেষ করে দেয়। তারপর থেকে তার ছেলে আসলে খাবার দাবার সব কিছু সচেতন, সে ভাত রুটি কিছুই খায় না, শাক সবজি এইভাবে মাছ মাংস এগুলি খেয়ে থাকে। আমরা ফ্যামিলিগতভাবে সবাই সচেতনভাবে চলার চেষ্টা করি। তারপরও মানুষ যেহেতু আমরা অসুখ হবে এটাই বাস্তব। সবচেয়ে আগে এখানে ধন্যবাদ দেবো যে আমাদের পুনিয়াপা মানে আনিসা খাতুন পুনিয়াপা যে দুঃসাহস দেখিয়েছে যে ক্যান্সারের উপর একটা আলোচনা, এই আলোচনাগুলি আমরা একটা রুমে নোয়াখালী থেকে ফেনী থেকে এই সমস্ত লোকগুলা ঢাকা এসে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করে তারা চিকিৎসা সেবা নিবে সেই ক্ষমতা ওই সমস্ত হতদরিদ্র ব্যক্তিদের নাই। যদি জেলা হাসপাতালে একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের কারণে তাহলে তারা সেই চিকিৎসাটা পাবে। আমি আমার বক্তব্যে রাখতে তাহলে দেখতে পাই যে স্বাস্থ্য সেবার অবনতির কি পরিমাণ দেখা দেয়। আজকে এই জায়গাটাতে কিন্তু আমরা সবচেয়ে ব্যর্থ, আমরা আমরা বৃহত্তম জনগোষ্ঠী এবং সরকার সব মিলে আমরা ব্যর্থ। তার কারণ হলো এই ব্যর্থতা কিন্তু আমাদের শুধু একা সরকারের জন্য নয়, এই 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 ব্যর্থতা আমাদের জনগণকেও নিতে হবে। কারণ হলো আমাদের আমাদের ব্যর্থতা জনগণকে এই কারণেই নিব যে তৃণমূল পর্যায়ে আমাদের যে যে সচেতনতা, আমি যেটা বলি সেটা আই ওয়ান্ট টু স্প্রেডিং হেলথ কেয়ার অ্যান্ড অ্যাওয়ারনেস টু দ্য রুরাল এরিয়া ইন হোল বাংলাদেশ, এটা করা দরকার। আপনি যদি আন্তর্জাতিকভাবে দেখেন আমাদের দেশে যদি একটা একটা রোগী যদি মেডিকেলের বারান্দায় গিয়ে মারা যায় এটাকে ব্রডকাস্ট করা হয়। কোথায় ব্রডকাস্ট করা হয়? সারা বাংলাদেশে ভাইরাল করা হয় যে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই, তোমরা আসো থাইল্যান্ডে আসো, তোমরা আসো ইন্ডিয়ায় আসো, আসো আমেরিকায় আসো, এই কথাটা বলা হয় সংবাদ মাধ্যম। আমি আমি বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আমি কথা বলতে চাই যে যারা সংবাদকর্মী আছেন তারা এই সংবাদগুলো আবাউট করে চলার জন্য আমি অনুরোধ করছি। কারণ